ঝুম আফিয়া রূপত কংগ্রেসী নেত্রী কেন্দ্রীয় কারাগারর আলোহী হল মহিলা কংগ্রেসের সম্পাদিকা কংগ্রেসী নেত্রী গাড়ি চুরি চক্র নামিছে মাটির দখলত লায়ন্স ক্লাবর সভাপতির আত্মগোপন 1958 চনতে হিমাদ্রী ধর নামের এই লোকজনের পিতৃয়ে ক্রয় করেছিল বীরুবাড়ী উদয়পুরের এই মাটিডোখর কিন্তু হঠাৎ মাটিডোখরের ওপর চকু পড়িল এইগারী প্রাক্তন মহিলা কংগ্রেসের সম্পাদিকা মণিমালা বরাল নিশাটোর ভিতরতে জয়ন্তী রানী দাস নামের এগারী মহিলায় নিজকে মাটির মালিক বলে কই মণিমালার সহযোগত 22 লাখ টাকা বিক্রি করলে মাটিডোখর আনকি উপায়ুক্ত কার্যালয়ের বিষয়ার সঙ্গে মিলি নিজের নামত নাম জারিও করলে মাটিডোখর না তেখেতক মহিলা সম্পাদিকা ম্যানেজ করেছে জয়ন্তী রানী দাসে এবং আরও ল্যান্ড মাফিয়া চক্রে যিনি কিনেছে সুধীর কুমার চৌধুরী ই বর্তমানে লায়ন্স ক্লাবর এক প্রেসিডেন্ট সুধীর কুমার কোথায় এটা পলাতক অবস্থা আছে 22 লাখ টাকা লিখা আছে যেটু মাটির মূল্য তেতিয়াই যদি বিক্রি করো তেতিয়া আমি মিনিমাম হব 1 কোটি 20 লাখ উপায়ন্তর হয়ে হিমাদ্রী ধরে কাক চাপিলে পল্টন বাজার আরক্ষীর আরম্ভ হল আরক্ষীর তদন্ত তদন্তত ওলাল মণিমালা বরার নাম আরক্ষীয়ে ধরি বান্ধি আনিলে মণিমালাক প্রেরণ করিলে জেল হাজতলৈ আনলিফটার ল্যান্ড গ্রিভারের নাম পাইছো গাড়ি চুরি চক্র আছে হ্যাঁ গাড়ি চুরি চক্রের মানুষ জড়িত হয়ে আছে গোটাই হ্যাঁ গড়ি চুরি চক্রে যা গাড়ি চুরি আগতে করেছি জেলত গৈছিল এই জেল খাটি আছে এইবিল মানুষ ইয়াতে সোমাই আছে রব কাহিনী ইমানতে শেষ হওয়া নাই গাড়ি চুরি চক্র উজ্জড়িত এই মাটি দখলত কংগ্রেস নেত্রী মণিমালার সু সম্পর্ক গাড়ি চুরি চক্রে চুরি বিদ্যা বাদ দি একাংশ এনে মহিলার সান্নিধ্যত চুরি চক্র নামি পড়েছে ভূমি দখলত আর এতে 1 বছর পিছত মণিমালা বড় অ্যারেস্ট হয়েছে তার আগতে দুজনে এন্টিসিপ্টির বেল লইছে একজন জয়ন্তী রানী দাস যিনি মাটিটা বিক্রি করেছে আর সাব রেজিস্টার জহিরউদ্দিন আহমেদ মাটিডোখর বিক্রি করেছিল কামরূপা লায়ন্স ক্লাবর সভাপতি সুধীর চৌধুরীক সম্প্রতি পলাতক সুধীর চৌধুরী সুধীরক বিচারি আরক্ষীয়ে আরম্ভ করেছে অভিযান চক্র বিষয়ের পর সকল জড়িত এই মাটি দখল প্রক্রিয়া প্রশ্ন হয় আরক্ষীয়ে জালত পেলাবলে সক্ষম হবনে চক্র বিষয়ের লগতে জড়িত সকলকে ভিডিও জার্নেলিস্ট কঙ্কন বরদলৈর সঙ্গে বিনয় কলিতা রিপোর্ট প্রাগ নিউজ